এক দফা এক দাবি রবিউলের পদত্যাগ, এমন স্লোগান দিয়ে মতিঝিলে উত্তরা ব্যাংকের প্রধান ফটকে রোববার দুপুরে তালা ঝুলিয়ে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 5 আগস্টের পর ব্যাংকটির চাকরিচ্যুত কর্মীরা নানা অনিয়মের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। সৈয়দ হাসিনা সরকার এবং ওয়াজিউল কাদেরের সহযোগিতায় উনি এতদিন ব্যাংকে অবস্থান করছেন। কন্টাকে 10,000-20,000 টাকা দিয়ে লোক নিয়ে আমাদেরকে ছাঁটাই করেছে। 1-1.5 কোটি টাকা উনি লোপাট করেছেন ব্যাংকের। আন্দোলনরত কর্মীদের সাথে সংহতি জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের দোষরদের কোথাও জায়গা হবে না। আওয়ামী লীগের দালালও হয়ে কিভাবে ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে, কিভাবে জনগণের অর্থকে ধ্বংস করেছে। তাকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই অবরোধ কর্মসূচি, এই ঘেরাও কর্মসূচি আমরা চালিয়ে যাব। তালা ঝুলানো থাকবে। এই রবি হোসেনকে প্রটোকল দিচ্ছে, তাকে ভাড়া দিচ্ছে, টাকার বিনিময়ে তাকে স্থান দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরের জুন মাস শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল 1200 কোটি টাকার বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।